আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ দূরেও কাছে দেশেও প্রপাশে যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান কথা নিয়ে যত কথা। কথা নিয়ে যত কথা অনুষ্ঠানে আমরা আমাদের আত্মিক হোক কিংবা বাহ্যিক জবানের সাথে সংশ্লিষ্ট যে সকল বিষয়াদি রয়েছে সে সকল বিষয়াদিকে আমরা তুলে নিয়ে আসি এবং এর প্রতিকার সম্পর্কে, এর কারণ সম্পর্কে দর্শানোর চেষ্টা করি, অতঃপর প্রতিকার সম্পর্কে আমরা জানানোর চেষ্টা করি। যেমনটি আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন সময় এই জবানের যে কুফল রয়েছে, জবানের যে অপব্যবহার রয়েছে সে সম্পর্কে আমরা শুনে আসছি এবং আগামীতে ইনশাআল্লাহ আজ্জাবাজাল শুনব যে এই জবানের কারণে মানুষ কী কী গুনাহের শিকার হয়ে যায়, কী কী পাপের মাঝে সে নিমজ্জিত হয়ে যায় এই জবানের কারণে। এই ছোট্ট মাংসপিণ্ড জিহ্বা আমাদের মুখে যে রয়েছে এর কারণে মানুষ কোন কোন গুনাহের শিকার হয় সে সম্পর্কে আমরা শুনব। চলুন কথা না বাড়িয়ে শুরুতেই আমরা দরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই। দরুদে পাকের অগণিত ফজিলত রয়েছে, অসংখ্য ফজিলত রয়েছে। তন্মধ্যে চলুন একটি ফজিলত আমরা আমাদের হৃদয়ের কান দিয়ে শ্রবণ করি, যেমনটি হযরত সাইয়েদুনা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, হযরত সাইয়েদুনা জিব্রাইল আমিন আলাইহিস সালাম এই মাত্র আমার নিকট এসে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আপনি কি এ কথায় আনন্দিত হবেন না যে আপনার কোনো উম্মত যদি আপনার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করে তাহলে আমি তার প্রতি দশটি রহমত নাজিল করি, আর যদি কেউ একবার আপনাকে সালাম জানায় তাহলে আমি তার উপর দশটি সালামতি অর্থাৎ নিরাপত্তা নাজিল করি। সুবহানাল্লাহ, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। মাদনী চ্যানেলের দর্শক ও শ্রোতা, দরুদে পাকের যে ফজিলত আমরা শুনলাম, সত্যিকার অর্থে দরুদে পাক এত উপকারী, এত কল্যাণকর, এত মঙ্গলজনক যে আমরা এই দরুদে পাকের উপকারিতা সম্পর্কে দুনিয়াতে যতটুকু না বুঝতে পারছি এর চেয়ে বেশি আমরা অনুধাবন করতে পারবো আমাদের মৃত্যুর পর এই দরুদে পাক আমাদের জন্য কতটুকু উপকারী হবে, কতটুকু সহায়ক হবে আমাদের জন্য। কেননা দুনিয়া থেকে নিয়ে শুরু করে কবর, কবর থেকে শুরু করে হাশর, মিজান, পুলসিরাত বিভিন্ন জায়গায় এই দরুদে পাক বান্দার কাজে আসবে। কাজেই আমাদের উচিত অধিক থেকে অধিক হারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরুদে পাক পাঠ করা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। মাদনী চ্যানেলের দর্শক ও শ্রোতা, যেমনটি আমরা বিগত পর্বে আমরা জেনেছিলাম যে অভিসম্পাত করা কেমন, আজ ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমরা জানব অভিসম্পাতের পরিণাম সম্পর্কে। জি হ্যাঁ, আজকের আলোচ্য বিষয় হচ্ছে অভিসম্পাতের পরিণাম। চলুন প্রথমেই আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই, যেমনটি হাদিসে পাকে বর্ণিত রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। কাজেই অনুষ্ঠানটি দেখার পূর্বে ভালো ভালো কিছু নিয়ত করে নিন, অন্তত এতটুকু নিয়ত করে নিই যে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আজ্জাবাজাল আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে এই অনুষ্ঠান আমরা দেখব এবং এর মধ্যে যে সকল শিক্ষণীয় বিষয়াদি আমরা অর্জন করব তার উপর নিজেরাও আমল করব এবং অন্য মুসলিম ভাইয়ের নিকট এই বার্তা পৌঁছে দেব ইনশাআল্লাহ আজ্জাবাজাল, অর্থাৎ নেকির দাওয়াত দেব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দর্শক, কোনো ব্যক্তির অমঙ্গল কিংবা অনিষ্ট চেয়ে প্রার্থনা করাই হলো বদ্দোয়া। অনেক সময় আমরা বলি যে অভিসম্পাত কী, অভিশাপ কী, এত বুঝি না আমরা। কোনো ব্যক্তির অনিষ্ট কামনা করা, অমঙ্গল কামনা করা, তার ক্ষতি কামনা করা, তার ধ্বংস কামনা করাকে অভিশাপ, অভিসম্পাত কিংবা বদ্দোয়া এটাকেই বোঝায়। একে অপরের সঙ্গে
সামান্য বিষয়ে মনোমালিন্য হলে বা আচার আচরণ দ্বারা মনে কষ্ট পেলে অনেকে অভিসম্পাত বা বদদোয়া করে থাকেন, যেমনটি তিরমিজি ও আবুদাউদ শরীফে বর্ণিত রয়েছে। হজরত সৈয়দুনা সামুরা ইবনে জিন্দুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসুলে পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা একে অপরকে এভাবে অভিসম্পাত করবে না, তোমার ওপর আল্লাহর অভিসম্পাত, তোমার ওপর আল্লাহর লানত, আল্লাহর গজব পতিত হোক এবং তুমি দোজখী হও, তোমাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হোক বলে বদদোয়াও করবে না। আমাদের প্রিয় নবী হুজুরে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম অমুসলিম ও মুনাফিক দ্বারা কতই না দুঃখ কষ্ট লাঞ্ছনা সহ্য করেছেন, এতদূর সত্ত্বেও তিনি অমুসলিমদের কখনো অভিসম্পাত করেননি, কোনো বদদোয়া করেননি, অভিশাপ করেননি। তায়েফের ময়দানে তিনি যখন ইসলামের দাওয়াত নিয়ে গেছেন, তখন অমুসলিম যারা ছিল, কাফের যারা ছিল, তারা আমার নবীর দাওয়াত তো কবুল করেইনি, বরং পাথর বর্ষণ করে আমার নবীকে রক্তাক্ত করেছে। তারপরেও আমার নবী এত দয়ালু, তিনি তো রাহমাতাল্লিল আলামিন, তিনি কখনো তাদেরকে অভিশাপ করেননি, বদদোয়া দেননি, বরং তাদের জন্য হেদায়েতের দোয়া করেছেন, তাদের সুপথে আসার, তাদের জন্য সঠিক পথে আসার তাদের জন্য দোয়া করেছেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দুঃখ যাতনার বিষয়ে যদি উহ পরিমাণ শব্দ করতেন তাহলে কাফেরের বংশ বলে কিছুই থাকতো না, ধ্বংস হয়ে যেত, সব নিপাত হয়ে যেত। কিন্তু আল্লাহর নবী উফ শব্দটি করেননি। মন্দ আচরণকারী ব্যক্তির হেদায়েত লাভের জন্য আল্লাহর কাছে তিনি প্রার্থনাই করেছেন, আর এই প্রার্থনা করা মমিনের কাজ, মমিনের বৈশিষ্ট্য। কখনো কোনো মমিন কাউকে অভিসম্পাত করতে পারে না। যদি আমাদের মুখ দ্বারা কখনো অভিসম্পাত বের হয়ে যায়, অভিশাপ বের হয়ে যায়, তখনই আমাদের তওবা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, হে আল্লাহ আমার এই বদদোয়াকে তুমি রহিত করে দাও, এই বদদোয়ার কারণে যার জন্য করেছি আল্লাহ তাকে তুমি অনিষ্ট করো না, তার ক্ষতি যেন না হয়, দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে, তওবাও করতে হবে। শুধু দোয়া করলেই হবে না, তওবাও করতে হবে। অহেতুক কারো উপর অভিসম্পাত করলে তা নিজের উপর এসে পড়ে, মনে রাখতে হবে এ কথা, যে যখনই আমরা কাউকে অহেতুক কারো উপর অভিসম্পাত করব, তখন সেই অভিসম্পাত বুমেরাং হয়ে আমাদের দিকে ফিরে আসবে, আর আমাদের ধ্বংসের কারণ আমরা নিজেরাই হব, নিজেরাই আমরা ধ্বংস হব। যেমনটি সূরা বাকারার মধ্যে আমরা বিগত অনুষ্ঠানে শুনেছি যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে তোমরা তোমাদের নিজের ধ্বংস তোমরা নিজেরাই ডেকে এনো না। আবু দাউদ শরীফে বর্ণিত রয়েছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, বান্দা যখন কোনো কিছুর উপর অভিসম্পাত করে তখন সে অভিসম্পাত বাক্যটি আসমানের দিকে উড়ে যায়, কিন্তু এর জন্য আসমানের দরজাগুলো বন্ধ করে দেয়া হয়, অতপর তা জমিনের দিকে ফিরে আসে এবং জমিনের দরজাগুলোও তখন বন্ধ করে দেয়া হয়, অতপর তা কখনো ডানে তো কখনো বামে ছুটোছুটি করে, আর যখন এভাবে কোনো দিকেই তার স্থান হয় না তখন তা অভিসম্পাতকারীর দিকেই ফিরে আসে, যার ওপর অভিসম্পাত করা হয়েছে। যদি সে অভিসম্পাতের উপযোগী না হয়, অভিসম্পাত কারীর দিকেই সেই অভিসম্পাত প্রত্যাবর্তন করে, আর তার জন্য সেই অভিসম্পাত ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়, সেই অভিশাপ তার ধ্বংসের জন্য যথেষ্ট হয়ে যায়। মাদনী চ্যানেলের দর্শক ও শ্রোতা, সুতরাং সাবধান, অভিসম্পাত করা থেকে, অভিশাপ দেয়া থেকে কিংবা বদদোয়া করা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন। আজকে আমরা যারা অন্য মুসলমানের ধন সম্পদ আমরা ধ্বংস করি, লুটতরাজ করি, ক্ষতি করি, সম্পদ
হরণ করি, এই কাজ আমার নবীর নয়। কাজেই এ সকল কাজ থেকে আমাদের তওবা করতে হবে। পাশাপাশি আবু জাহল সহ বিভিন্ন ব্যক্তি আল্লাহর নবীকে সময়ে অসময়ে বিরক্ত করেছে, আল্লাহর নবীর ক্ষতি করার চেষ্টা করেছে, আল্লাহর নবীর ওপর জুলুম করেছে, আল্লাহর নবীর ওপর অত্যাচার করেছে। এতদূর সত্ত্বেও আল্লাহর নবী কখনো তাদেরকে কোনো গালমন্দ করেননি, আর না কোনো অভিসম্পাত করেছেন, বদদোয়া পর্যন্ত করেননি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজি শরীফের হাদিসে বর্ণিত রয়েছে, হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন বাতাস এক ব্যক্তির চাদর উড়িয়ে নিল। খুব গভীর মনোযোগ, যে আমরা অনেক সময় ব্যক্তি তো ব্যক্তি, বস্তুকেও আমরা অভিসম্পাত করি। এই ঘটনা তাদের জন্য শিক্ষণীয় মাদানী ফুল রয়েছে এই ঘটনার মধ্যে। তো সেই বাতাস, মৃদু মন্দ বাতাস এক ব্যক্তির চাদর উড়িয়ে নিল, তখন সেই ব্যক্তি বাতাসকে অভিসম্পাত করল। এ কথা শুনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কি ইরশাদ করলেন, বায়ুকে অভিসম্পাত করো না, কেননা বায়ু আল্লাহ কর্তৃক প্রেরিত। মূলত যে ব্যক্তি এমন কোনো কিছুকে অভিসম্পাত করল যা অভিসম্পাতের উপযোগী নয়, তবে সেই অভিসম্পাত তার নিজের উপরেই ফিরে আসবে, তার নিজের দিকেই ফিরে আসবে। বিপদে আপদে অভিসম্পাত না করে আল্লাহর কাছে দোয়া করতে হবে, যে কথা আমি আগেও বলেছি। আর দোয়া এমন এক দোয়া, আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ, যে দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। সাপ্লিকেশন ইজ দ্য ওয়েপন অফ বিলিভার্স, দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। তো কাজেই আমাদের দোয়া করতে হবে, কারণ যে ব্যক্তিকে উদ্দেশ্য করে বদদোয়া করা হচ্ছে তারও একজন মালিক রয়েছেন, তারও তো একজন মালিক রয়েছেন। তো কাজেই এ কথা আমাদের ভুলে গেলে চলবে না। সূরা আম্বিয়ায় ইরশাদ হচ্ছে, হযরত আইয়ুব আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াসসালাম অসুস্থতায় কষ্ট পাচ্ছিলেন, এতদূর সত্ত্বেও তিনি প্রার্থনা করেছিলেন, হে আল্লাহ আমার কষ্ট হচ্ছে এবং আপনি সবার চেয়ে উত্তম দয়ালু, সর্বশ্রেষ্ঠ দয়ালু। আইয়ুব আলাইহিসসালাম দোয়া করেছেন। এরপর সূরা ইউসুফে বর্ণিত, হযরত সাইয়েদুনা ইয়াকুব আলাইহিসসালাম প্রার্থনা করেছিলেন, আমি আমার শোক ও দুঃখের অভিযোগ কেবল আপনার সমীপেই পেশ করছি। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, এই যে কোরআনে করিমের দুটি আয়াত আমি উপস্থাপন করলাম, এই দুটি আয়াত দ্বারা আমরা কি বুঝলাম, যে দুঃখে শোকে যখনই আমরা কাতর হয়ে যাব তখনই আমরা দোয়া করব, বদদোয়া না, আর সেই দোয়া যেন হয় নিজের কল্যাণের জন্য, অন্যের কল্যাণের জন্য। বদদোয়া যদি করেই ফেলি তাহলে তো আমি দুনিয়াতেই তার ফয়সালা আমি নিজেই শুনিয়ে দিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলাও যে একজন রয়েছেন যিনি কাল কিয়ামতের দিনে ফয়সালা করবেন এবং যিনি উত্তম ফয়সালাকারী, তাহলে তার অপেক্ষা তো আমরা করলাম না, প্রতীক্ষা আমরা করলাম না, দুনিয়াতেই আমরা নিজের ফয়সালা নিজে করে দিলাম, এমনটা যেন না হয়। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আল্লাহ তাআলার রহমত থেকে, আল্লাহ তাআলার অনুগ্রহ থেকে আমরা যেন বঞ্চিত না হই। আর এই এক তো হচ্ছে বঞ্চিত হওয়া, আর দ্বিতীয়ত হচ্ছে হিতে বিপরীত হওয়া, অর্থাৎ আমি অভিশাপ করলাম ভালো ভেবে যে শেষ ধ্বংস হবে, সেই ধ্বংসের কারণে আমি নিজেই ধ্বংস হয়ে গেলাম, এমনটা যেন না হয়। মুসলিম শরীফের হাদিসে বর্ণিত, হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হে আল্লাহ রসুল আজ্জা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আপনি মুশরিকদের উপর বদদোয়া অর্থাৎ অভিশাপ করুন। তদুত্তরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিলেন, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা ঈমান উজ্জীবিত হয়ে যাবে। আল্লাহ নবী ইরশাদ করলেন, আমি তো অভিসম্পাতকারী রূপে প্রেরিত হইনি, আমি অভিসম্পাতকারী রূপে প্রেরিত হইনি, আমি তো প্রেরিত হয়েছি রহমত স্বরূপ, রহমতাল্লিল আলামিন হিসেবে। তা আমি কী করে অভিসম্পাত করতে পারি,
মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, এই হাদিসে মোবারকাই যেন আমাদের জীবনের পাথে হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ আজ্জাওয়াজ্জাল আমরা দুনিয়াতেও সফল কাম হব, আখেরাতেও সফল কাম হব। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে যে আজ মানুষ পান থেকে চুন খসলেই নিজের আদরের সন্তানকে পর্যন্ত অভিশাপ দিয়ে বসে। বিশেষ করে নারীদের মধ্যে এই প্রবণতা অতিমাত্রায় দেখা যায়, যা অত্যন্ত দুঃখজনক। কারণ কখনো কখনো সত্যি সত্যিই মানুষের অভিশাপ কার্যকরী হয়ে যায়। শুধু মানুষ নয়, কোনো জীব জন্তুকেও অভিশাপ দিলে তা অনেক ক্ষেত্রে কার্যকর হয়ে যায়। তাই এ বিষয়ে আমাদের সচেতন হতে হবে। মুসলিম শরীফের মধ্যে আরও বর্ণিত রয়েছে, হযরত সাইয়েদুনা আবু বারজা আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার এক বালিকা একটি উষ্ট্রীর উপর আরোহিত ছিল। সেটির উপরে তার গোত্রের কিছু মালামানও ছিল। হঠাৎ সে নবী করিম সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামকে দেখতে পেল, আর পাহাড়ের কারণে তাদের পথটি ছিল সংকীর্ণ। ফলে উটের রশি টেনে বালিকাটি বলল, হে আল্লাহ, এর উপর অভিসম্পাত বর্ষণ করো। বর্ণনাকারী বলেন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যে উষ্ট্রীর উপর অভিসম্পাত করা হয়েছে সেটি যেন আমাদের সঙ্গে না থাকে। অর্থাৎ যেই উটের উপরে, যে উষ্ট্রীর উপরে অভিসম্পাত করা হয়েছে তা যেন আমাদের সাথে না থাকে। একজন মুমিন কখনো এ ধরনের আচরণ করতে পারে না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলে পাক সাহিবুল আওলাক সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুমিন কখনো দোষারোপকারী ও নিন্দাকারী হতে পারে না, অভিসম্পাতকারীও হতে পারে না, অশ্লীল কাজ করে না এবং কটুভাষী কর্কশভাষীও হয় না। সুবহানাল্লাহ, তিরমিজি শরীফের হাদিস। তো এই যে মুমিনের বৈশিষ্ট্য আমরা শুনলাম, মুমিনের যে ক্যারেক্টার, যে ফিচার আমরা শুনলাম, এগুলো শুনেও কি আমাদের মাঝে ঈর্ষা জাগে না যে আল্লাহ, আমি তো এখনও মুমিন হতে পারিনি, আমাকে মুমিন বানিয়ে দাও, মুমিনের যে বৈশিষ্ট্য রয়েছে তা আমাকে দান করো, হে আল্লাহ তুমি মুমিনদের অন্তর্ভুক্ত করে দাও, আমাকে দোয়াও করা উচিত। মুসলিম শরীফে বর্ণিত, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন সিদ্দিকের পক্ষে অভিসম্পাতকারী হওয়া সমীচীন নয়। একজন সিদ্দিক কখনো অভিসম্পাতকারী হতে পারে না। আর সিদ্দিক কাকে বলে? যারা সত্যবাদী। গ্রামগঞ্জে মানুষের ঝগড়ায় লানাত শব্দটি বেশি শোনা যায়। সাধারণত রাগের মাথায় মানুষ এ ধরনের কাজ বেশি করে। অতিরিক্ত অভিশাপ দেয়া কারো কারো অভ্যাসে পরিণত হয়ে যায়, অথচ অন্যকে অভিশাপ দেয়া হারাম। তিরমিজি শরীফের হাদিসে পাকে বর্ণিত, আল্লাহ নবী এরশাদ করেন, তোমরা পরস্পর পরস্পরকে আল্লাহ তাআলার অভিসম্পাত, তার গজব ও জাহান্নামের বদদোয়া করো না। জাহান্নামেও পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি হবে। আল্লাহু আকবার। তবে তারা সবাই হবে দুনিয়ার মেয়ে। বাইহাকি শরীফের মধ্যে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে সবচেয়ে খারাপ মেয়ে তারা যারা বেপর্দা অহংকারী, তারা কপট নারী। তাদের মধ্যে লাল রঙের ঠোঁট ও পা বিশিষ্ট কাকের মতো অসংখ্য নারী জাহান্নামে যাবে। ভাববার বিষয় যে দুনিয়ায় এই শ্রেণীর নারীর অভাব নেই, অসংখ্য নারী রয়েছে এমন। আরও যে কারণে মহিলারা অধিকাংশ জাহান্নামে যাবে তাও তাদের মাঝে কম নয়। একদা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে সম্বোধন করে ইরশাদ করলেন, হে মহিলা সকল, তোমরা সদকা খয়রাত করতে থাকো এবং অধিক মাত্রায় ইস্তেগফার করো, কারণ আমি তোমাদেরকে জাহান্নামের অধিকাংশ অধিবাসী রূপে আমি দেখেছি। একজন মহিলা নিবেদন করল যে আমাদের অধিকাংশ জাহান্নামী হওয়ার কারণ কি ইয়া রাসূলুল্লাহ? তদুত্তরে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা অধিক মাত্রায় অভিশাপ দিয়ে থাকো এবং নিজ স্বামীর অকৃতজ্ঞতা তোমরা জ্ঞাপন করো। বুদ্ধি ও ধর্মে অপূর্ণ হওয়া সত্ত্বেও বিচক্ষণ ব্যক্তির উপর তোমাদের চাইতে আর কাউকে বেশি প্রভাব খাটাতে দেখিনি।
মহিলাটি আবার নিবেদন করল, বুদ্ধি ও ধর্মের ক্ষেত্রে অপূর্ণতা কী? আল্লাহর নবী তদুত্তরে এরশাদ করলেন, দুজন নারীর সাক্ষ্য একজন পুরুষের সাক্ষর সমতুল্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, আমি দেখলাম জাহান্নামের অধিকাংশ অধিবাসিনী হলো মহিলা। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তা কী জন্য? আল্লাহ নবী এরশাদ করলেন, তাদের কুফরির জন্য। তারা বললেন, আল্লাহর সাথে কুফুরি? আল্লাহর নবী তদুত্তরে এরশাদ করলেন, না, তারা স্বামীর কুফুরি অর্থাৎ অকৃতজ্ঞতা ও নিমক হারামি করে। তাদের কারো প্রতি যদি সারা জীবন এহসান করা হয়, অতপর সে যদি সামান্য ত্রুটিও করে ফেলে, তাহলে বলে বসে যে তোমার নিকট কোনো মঙ্গল আমি দেখিনি। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষত মহিলাদের ব্যাপারে যে এরশাদ করেছেন, যে আল্লাহ নবী এরশাদ করেছেন, আমরা শুনলাম যে জাহান্নামে অধিকাংশ হবে মহিলাদের সংখ্যা, নারীদের সংখ্যা, আর যে কারণে হবে সে কারণও তিনি এরশাদ করেছেন যে তারা না শকর হবে, অকৃতজ্ঞ হবে, অর্থাৎ অল্পতে শুক্রিয়া জ্ঞাপন করবে না, তাদের মধ্যে কানাত থাকবে না, শুক্রিয়া আদায় থাকবে না, এবং তারা অভিসম্পাত করবে, অধিক হারে অভিসম্পাত করবে। অভিসম্পাতের কারণে, না শুক্রিয়ার কারণে তারা অধিকাংশ হবে জাহান্নামী। পাশাপাশি আমরা এমনও মহিলাদেরকে দেখি, এমনও নারীদেরকে আমরা, নারীদের ব্যাপারে শুনি, ইতিহাস সাক্ষী, কিতাবের মধ্যে আমরা শুনেছি যে তারা ছিলেন ধৈর্যশীলা, সহনশীলা, তারা ছিলেন দান সাদকাকারী, তারা ছিলেন মৃতভাষী, খুব কথা কম বলতেন। যেমন হযরত রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহার নাম আমরা শুনেছি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম উল্লেখযোগ্য। এছাড়াও অনেক নারী মহিয়সী ইসলামের ইতিহাসের পাতায় আমরা দেখেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেই সকল নারীদের জীবনচরিত, বিশেষত ইসলামী বোন যারা, তাদেরকে আমি অনুরোধ করব যে সেই সকল মহিয়সী নারীদের জীবন কাহিনী আপনারা পড়ুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যে সকল ভুল ত্রুটি আমাদের জীবনে রয়েছে তা শুধরে যাবে, এবং আল্লাহ আল্লাহর রসুল আমাদের প্রতি সন্তুষ্ট হবে। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুন। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, দেখতে দেখতে সময় একেবারেই শেষ। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দেখা হবে পরবর্তী কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।